আজ উইদাউট পাসপোর্ট ভিসাতে পাকিস্তানের রেল ইঞ্জিনে চড়ে। এই হচ্ছে পাকিস্তানের রেল ইঞ্জিন, এটা হচ্ছে ইস্ট পাকিস্তান যেটা বর্তমানে বাংলাদেশ। এই হচ্ছে স্টিম ইঞ্জিন, স্টিম ইঞ্জিনটা দেখো এখনো অবধি পুরো সম্পূর্ণ সবকিছু রয়েছে। এই কিভাবে চালানো হতো তোমরা এলে এখানে কিন্তু দেখতে পাবে, পুরো স্টিম ইঞ্জিনের পুরো সিস্টেমটা। এ চত্বরে প্রত্যেকটা লোকোমোটিভ গুলোকে দাঁড় করিয়ে রাখা রয়েছে দেখো একের পর এক। এই হচ্ছে পুরোনো দিনের ফার্স্ট ক্লাস কোচ, এদিকে একটা রয়েছে আর এদিকে একটা রয়েছে। গুড ইভিনিং, গুড ইভিনিং ফ্রম হাওড়া স্টেশন। আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের আপার ক্লাস ওয়েটিং রুমে। হাওড়া মানে একটা নতুন জার্নি এবং নতুন ডেস্টিনেশন। নতুন জার্নি হতে চলেছে, ডেস্টিনেশনে নতুন হতে চলেছে, বাট সফরে থাকছে না ট্রেন জার্নি, বাট ট্রেন কিন্তু রয়েছে, তারই সাথে থাকছে একাধিক ট্রেন ইঞ্জিন, থাকছে একটি পাকিস্তানের রেল ইঞ্জিনও। থাম্বনেল দেখে হয়তো অনেকে বুঝে গেছো, আজকে আমরা ঘুরে দেখবো কলকাতার রেল মিউজিয়াম, যেটা ভারতবর্ষের দ্বিতীয় রেল মিউজিয়াম। এই হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আপার ক্লাস ওয়েটিং রুমে, যেখান থেকে নামবো ঠিক এখানেই রয়েছে সেই মিউজিয়াম। কতটা দূরে এবং কটা থেকে কটা খোলা রয়েছে, কী কী দেখবে তোমরা একাধিক তত্ত্বের সাথে, চলো আজকে ঘুরে আসি উইদাউট পাসপোর্ট ভিসাতে পাকিস্তানের রেল ইঞ্জিনে করে। চলে এলাম আপার ক্লাস ওয়েটিং রুমে, ছিলাম ওপরের দিকে, এবার আমাকে যেতে হবে ঠিক নিউ কমপ্লেক্সের দিকে, সেদিকেই রয়েছে সেই মিউজিয়ামটি। এখান থেকে মোটামুটি ওই 5-7 মিনিট হাঁটতে হবে, সোজা চলে যেতে হবে। চলো রাস্তাটা তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই। হাঁটতে চলে এলাম হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের একদম এন্ডে, এই যে রয়েছে এইদিকে ঠিক এক্সিকিউটিভ লাউঞ্জটা রয়েছে, তবুও তোমাদেরকে একবার দেখিয়ে দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন এবং ওইদিকে ওল্ড কমপ্লেক্স, তারপরে নিউ কমপ্লেক্স, তারপরে এই যে নিউ কমপ্লেক্সের একদম এন্ডে, ঠিক এদিকে এন্ডে আসতেই এদিকে একটা রাস্তা চলে গেছে আর এদিকে একটা রাস্তা চলে গেছে, আমরা যাব ঠিক এদিকের রাস্তা ধরে। ঠিক এই রাস্তাটায় ঢুকলেই তোমরা রেল মিউজিয়াম পুরো সামনে সামনে দেখতে পাবে, মোটামুটি হাঁটতে ওই 2-3 মিনিট। এবার যে যেরকম হাঁটে, যে যদি কেউ আস্তে আস্তে হাঁটে তাহলে তাকে 4-5 মিনিটও লাগতে পারে। একদম সামনে রেল মিউজিয়াম লেখা রয়েছে, একদম গেটে গিয়ে কথা হচ্ছে, তারপরে আবার টিকিট কাটতে হবে, অনেকদিন পর আমিও আসছি। টিকিট প্রাইস কত হয়েছে আমিও জানি না, সেটা ওখানে গিয়ে জানতে হবে, তারপর তোমাদেরকেও জানাচ্ছি। তো বন্ধুরা চলে এলাম, এই হচ্ছে রেল মিউজিয়ামের গেট, সেখানে এখানেই রয়েছে ঢুকতেই টিকিট, সেই টিকিট কাটতে হবে। এবং যেহেতু শীতকাল পড়ে গেছে, বহু সংখ্যক মানুষ আসতে শুরু করে দিয়েছে ঘুরতে, আর আমি তো নর্মাল ড্রেসেই চলে এসেছি। তো চলো টিকিট প্রাইস কত রয়েছে সেই টিকিটটা কেটে নেওয়া যাক, এবং রেল মিউজিয়ামের ভিতরে কী কী রয়েছে সম্পূর্ণ দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে রেল মিউজিয়ামের গেট, এখানে ঢুকতেই রয়েছে টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারে ঢুকতে এখানে লেখা রয়েছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, এবং টিকিট হচ্ছে 30 টাকা। দাদা একটা টিকিট। তাহলে কত দিতে হচ্ছে আমাকে টোটাল? 130 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে লিখে দিলেন ওনারা ক্যামেরা 100, আর এই হচ্ছে টিকিট। এমনিতে টিকিট মূল্য হলো জনপ্রতি 30 টাকা, বাট যেহেতু ক্যামেরা রয়েছে আমাকে আরও 100 টাকা দিতে হলো, মানে 130 টাকা আমার একারই পড়ে গেল। চলো ভেতরে ঢোকা যাক এবং কী কী রয়েছে সেগুলো তোমাদের ভালোভাবে দেখাই। এই হচ্ছে গেট, গেটে ঢুকতে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে আমরা টিকিট কাটলাম, কাটার পর ঢুকেই এই হচ্ছে একটি লোকোশের মতো রয়েছে, এই হচ্ছে রেল মিউজিয়াম, ওপরটা ঠিক এইদিকে লেখা রয়েছে, এখান দিয়ে যাবো, এখান দিয়ে ঢোকার রাস্তা রয়েছে। অনেকেই এসে গেছে যেহেতু শীতকাল পড়ছে, ঢুকেই এদিকে রয়েছে একটা হল ফ্রেম যেখানে বিভিন্ন ইতিহাস লেখা রয়েছে তোমরা জানতে পারবে, আর ঠিক এই হচ্ছে ভেতরের লোকোশেডটা। এইদিকে দেখতে পাচ্ছি একটা কম্পার্টমেন্ট রয়েছে, আর এইদিকে একটা স্টিম ইঞ্জিন রাখা রয়েছে, আর মানুষজন কিন্তু এদিকে আসছে। তো চলো এইদিক দিয়ে রাস্তা রয়েছে ঠিক ওপরে যাওয়ার, মনে হচ্ছে এটা একটা স্টিম ইঞ্জিন, দেখে দেখা যাক নিশ্চয়ই ওখানে একটা ইতিহাস লেখা থাকবে। এই হচ্ছে ইঞ্জিনটা, ইঞ্জিনের মধ্যে পাইলটও রয়েছে, এটি মডেল পাইলট, আর ঠিক এখানটা বন্ধ করে রাখা হয়েছে। তারই সাথে ভেতরে এই পেছন দিকটায় কম্পার্টমেন্টও রয়েছে, তোমাদেরকে একটু দেখাই, ঠিক ওঠার সিঁড়ি রয়েছে, এই দেখো এটা একটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। এই হচ্ছে পুরোনো দিনের ফার্স্ট ক্লাস কোচ, এদিকে একটা রয়েছে
আর এদিকে একটা রয়েছে ভেতরটা। ভেতরে কি রয়েছে তোমাদেরকে দেখাই। এই হচ্ছে একটা ডাইনিং মতো রয়েছে যেখানে চেয়ার এবং কাপ প্লেট রাখা রয়েছে। আর একটু ভেতরে দেখাই, এটা পুরোটা বন্ধ রয়েছে, যেখান থেকে দেখানো যায় আর কি পুরোনো দিনের সেই ফার্স্ট ক্লাস কোচগুলো কেমন হয়। এই যে হচ্ছে বিছানা রয়েছে, ওই দিকে দেখা যাচ্ছে বসার একটা টেবিল রয়েছে, আর এই হচ্ছে লাঞ্চ বা ডিনার করার টেবিল যেখানে ফ্রুট সাজিয়ে রাখা রয়েছে। আমি প্রথমে ভাবছিলাম এটা একটা স্টিম ইঞ্জিন, বাট এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, 6 সিলিন্ডার বিশিষ্ট, 700 হর্স পাওয়ারের সাথে এটা কিন্তু চলতো। আর সেই ইঞ্জিনের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে সেই ফার্স্ট ক্লাস যে কম্পার্টমেন্টগুলো রয়েছে সেগুলো আগেকার দিনের। এই হচ্ছে ডিজেল ইঞ্জিনটা যেটা তোমাদের দেখালাম, 6 সিলিন্ডার বিশিষ্ট, 700 হর্স পাওয়ার। তারই সাথে এইদিকে আরেকটা ডিজেল ইঞ্জিন রয়েছে তোমাদের দেখাই, এবং এইদিকে দুটো মডেল রয়েছে, যেটা WB2 শ্রেণীর সেকেন্ড ক্লাসের একটা ইঞ্জিন রয়েছে, তার মডেল এখানে রাখা রয়েছে। এ দেখো, এখানে একটা মডেল রয়েছে, তারপরে এখানে আরও দুটো মডেল রয়েছে, এই একটা অ্যান্ড এই একটা। এই চত্বরে রাখা রয়েছে একাধিক লোকোমোটিভ, পুরনো পুরনো সেই লোকোমোটিভগুলো, এবং এই যে লোকোমোটিভটা দেখা যাচ্ছে এই লোকোমোটিভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে সেই পাকিস্তানের একটা লোকোমোটিভ, প্যাসেঞ্জার নিয়ে এসেছিল ইন্ডিয়াতে 71 যুদ্ধের সময়, যেটা ভারতীয় সৈন্যরা ওটাকে বাজেয়াপ্ত করে নেয়। এবং লেখাই রয়েছে দেখো, ইস্ট পাকিস্তান রেলওয়ে, একটা ইংলিশে লেখা রয়েছে, একটা নিচে উর্দুতে লেখা রয়েছে। এই হচ্ছে পাকিস্তানের রেল ইঞ্জিন, এটা হচ্ছে ইস্ট পাকিস্তান, যেটা বর্তমানে বাংলাদেশ। এই হচ্ছে লোকোমোটিভে ওঠার যে সিঁড়ি রয়েছে সেটা, পা দিতে হবে, পাদানি যেটাকে বলে। এবং এই হচ্ছে ভেতরটা, ভেতরটা ঢুকে এখানটায় বিভিন্ন ধরনের জিনিস রাখা হতো আই থিঙ্ক, বা কয়লা রাখা হতো, সেটা বলতে পারছি না এই মুহূর্তে। এবং ভেতরটা যদি দেখাই, এই মুহূর্তে এরম কন্ডিশনে রয়েছে, অনেক কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং এই যে এটা রয়েছে, এটা ঠিক এটা দিয়ে চালানো হতো, এবং চালক দেখতো ঠিক এইখানটা দিয়ে। এই দেখো, একদম ইঞ্জিনের মাথায় কেউ কেউ উঠে পড়ছে। তো ভাবলাম একটু তোমাদের যদি দেখানো যায়, পাচ্ছি না ধরে ধরে, যদি সামনের দিকটা যাওয়া যায় দেখাই তোমাদেরকে। এবারে এই হচ্ছে রেল ইঞ্জিনটার একদম সামনে চলে এলাম। এই হচ্ছে পাকিস্তানের রেল ইঞ্জিন, যেটা তোমাদের দেখাচ্ছিলাম। সামনেটা এতটা বড়, মানে কল্পনা করা যাচ্ছে না আগেকার দিনে এরকম ইঞ্জিনগুলো হতো, মানে লোকোমোটিভ যেটাকে বলা হয়ে থাকে। একদম এই যে সামনে চলে এলাম, এই দেখো ঠিক এখান থেকে শুরু হয়েছে, একদম ওইখান থেকে চালকের কেবিন, সেখান থেকে একদম সামনে চলে এলাম। এখান থেকে যদি দেখাই, একাধিক লোকোমোটিভ সব দাঁড় করানো রয়েছে, একদম চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে আরম্ভ করে ইন্ডিয়ার যেখানে যেখানে লোকোমোটিভ তৈরি হতো সব কিন্তু এখানে দাঁড় করানো রয়েছে। দেখো হচ্ছে পাকিস্তানের লোকোমোটিভ যেটা তোমাদেরকে দেখালাম, ঠিক সামনে আরও একটি লোকোমোটিভ রয়েছে, যেটার নম্বর হচ্ছে 26761 HSG, এবং এটা দেখে মনে হচ্ছে স্টিম ইঞ্জিন। দেখা যাক, এর ইনফরমেশান এখানে লেখা রয়েছে, তোমরা এলে প্রত্যেকটা ইনফরমেশনই দেখতে পাবে। এই হচ্ছে সেই ইঞ্জিনটা, এবং তার পেছনে আরও কয়েকটি ইঞ্জিন লাগানো রয়েছে, বাট এখানে রয়েছে এই হচ্ছে, এটা হচ্ছে ব্রডগেজ স্টিম ইঞ্জিন, পণ্য পরিবহনের জন্য নির্মাণ করা হয়েছিল। এই দেখো স্টিম ইঞ্জিনটা। ঠিক এটাতেও ওঠা যাবে, এটা কেমন ছিল তোমাদেরকে উঠে দেখাই। এখানেও ওঠার ওই পাদানি দেওয়া রয়েছে, উঠতে হবে। কীরকম ছিল ব্রডগেজ স্টিম ইঞ্জিন, পণ্য পরিবহনের এটা একটা ট্রেন। এর সিস্টেমটা পুরো সম্পূর্ণ দেখা যাচ্ছে, দেখো এখান থেকে কিছু সরানো হয়নি। এই হচ্ছে পুরো সিস্টেমটা দেখো, আর এই যে এটা রয়েছে, এটা দিয়ে এরকম টানা হতো, আর এখান থেকে কয়লাটা দেওয়া হতো স্টিম। এই পেছনটা থাকতো ভর্তি ভর্তি কয়লা, যেখানে এখন ঘাস রয়েছে সেই কয়লাগুলোকে এখানে এনে ঠিক এই স্টিমের মধ্যে ঢোকানো হতো। আর এই হচ্ছে পুরো সিস্টেমে দেখো, এখনও এই সিস্টেমগুলো কিন্তু নড়ছে যা দেখছি। আমাদের পাকিস্তানের যে লোকোমোটিভটা দেখালাম, তার ভেতরটা তেমন কিছু নেই, সেটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে। বাট এই যে স্টিম ইঞ্জিনটা রয়েছে, সেটা কীভাবে মানে ছিল এতদিন আগে দেখেই একটা অবাক লাগছে, সে স্টিম ইঞ্জিনটা দেখছি, এবং পুরো সিস্টেমটা সম্পূর্ণ কিন্তু দেখা যাচ্ছে। তোমরা এই মিউজিয়ামে এলে এরকম সব কিছু দেখতে পারবে একদম চোখের সামনে। এখান থেকে নামা যাক, নেমে বাকি যে ইঞ্জিনগুলো রয়েছে সেগুলো দেখি। মানে পরপর দুটো লোকোমোটিভ রয়েছে, এটা জানি না কী ধরনের লোকোমোটিভ, একটু জানতে হবে, এগুলোর ইনফরমেশান জানতে হবে। বাট বর্তমানে এগুলোকে রিকনস্ট্রাক্ট করে আবার কালার এবং তার মেনটেনেন্স করা হচ্ছে। এটা হচ্ছে WCM5, মানে বোঝাই যাচ্ছে যে এটা অনেক পুরনো লোকোমোটিভ। আই থিঙ্ক দেখি ওখানে বোর্ড রাখা রয়েছে, আর এদিকে আর একটা লোকোমোটিভ রয়েছে, আর এখান থেকে পরপর একাধিক লোকোমোটিভ রয়েছে, এখানে ইনফরমেশান রয়েছে। আচ্ছা, এই ইনফরমেশানটা দেখে যা বুঝতে পারছি, এটা হচ্ছে ভারতবর্ষের চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানার প্রথম বিদ্যুৎ চালিত স্টিম ইঞ্জিন। বন্ধুরা, এটাই হচ্ছে সেই ভারতের প্রথম ইলেকট্রিক স্টিম ইঞ্জিন, এটাই কিন্তু চলেছিল, সেই স্টিম ইঞ্জিনটাকে এখানে রাখা রয়েছে। এবং সামনে আরও একাধিক স্টিম ইঞ্জিন রয়েছে, একের পর এক আমরা ঘুরে দেখছি এই রেল মিউজিয়ামে। দেখো, এটা হচ্ছে WAM1, ইন্ডিয়ান রেলওয়ের এটা 1, মানে প্রথম সিরিজ WAM এর
ওর ফার্স্ট সিরিজ এটা দেখো, এটা হচ্ছে আসানসোলের, এই যে লেখা রয়েছে এটা আসানসোলে। একটু সামনে দিকে যাব এবং সামনে দিক থেকে কীরকম দেখতে লোকোমোটিভটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এই হচ্ছে ঠিক সামনে দিকটা, দেখো WAM-1 আসানসোল। এই হচ্ছে মিটার গেজ লাইন এবং মিটার গেজের লাইনের ওপর দাঁড়িয়ে রয়েছে একটা বাস রেল। এই হচ্ছে বাস রেল, দেখো তোমাদেরকে ঠিক বাসের মতো দেখতে, বাট এটা রেলওয়ে লাইনের ওপর ছুটত বিগত দিনে। এই হচ্ছে বাস রেল বা রেল বাস। তোমরা যারা প্রিভিয়াস আমার ভিডিও দেখেছো তাদেরকে দেখেছিলাম মথুরা থেকে বৃন্দাবন পর্যন্ত এই রেল বাসের জার্নি দেখেছিলাম। আই থিঙ্ক এখন সেটা চলছে কিনা জানি না, আমি যে ইয়ারে করেছিলাম লাস্ট ইয়ারে সেটা বলেছিল মোটামুটি 2-3 মাস আর চলবে। আর এখনও যদি ভারতবর্ষের কোথাও রেল বাস চলে থাকে সেটা তোমরা কমেন্ট করো। এখানে আরও দুটো ইঞ্জিন রয়েছে, তার সাথে এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। ওপরে যেটা লেখা রয়েছে দমদম, এটা কিসের সেটা একটু জানবো। দাদা এটা কিসের স্টিম ইঞ্জিন? এই ইঞ্জিন ও এটা মেট্রো রেলের, পুরনো মেট্রো রেলটার নাকি? আচ্ছা কোচ রয়েছে এটা, তাই তো? আচ্ছা এটা হচ্ছে মেট্রো রেলের কোচ, যেটা দাদা বললো মানে একদম পুরনো যেটা সেটাকেও নিয়ে চলে আসা হয়েছে। দেখো সমস্ত লোকোমোটিভ কোচ ইতিহাসের সাক্ষী, তারই সাথে যে ইতিহাস আরও আসছে আমাদের সামনে যেগুলো পুরনো দিনের সেগুলো এখানে যুক্ত হচ্ছে। যেমন এই যে দমদমের একটি রেলের কোচ মানে মেট্রো রেলের কোচ, আমরা জানি নতুন মেট্রো রেল চালু হয়ে গেছে, মানে এটা হচ্ছে নন এসি যে মেট্রো রেলটা ছিল তার একটা কোচ রয়েছে এখানে রাখা। এবং পরপর আরও যে ইঞ্জিনগুলো পুরনো হবে সেগুলো আবার এখানে এনে রাখা হবে, কারণ বন্দে ভারতের মতো আধুনিক ট্রেন কিন্তু চলে আসছে, তার সাথে আরও বুলেট ট্রেন কিন্তু অ্যাড হতে চলেছে। এবং যেগুলো আরও রয়েছে যেরকম WAP-4 যেটা রয়েছে সেগুলো কিন্তু এরপর এখানে মেট্রো রেলেই সাজানো হয়ে থাকবে, সেগুলো আমরা এখানেই দেখতে পাবো আর কয়েক বছর পর হয়তো। পুরো চত্বরটা বেশ সাজানো গোছানো, তোমাদের যদি দেখাই এদিকটা রয়েছে পার্ক মতো, বাচ্চারা এসে খেলতে পারবে। তারই সাথে পার্ক মানেই কিন্তু বর্তমানে কপত কপতি, সেখানে কপত কপতি লক্ষণীয়, সেটা কিছু করা যাবে না। এবং রেল ইঞ্জিন যারা রেল ফ্যান রয়েছে তারা এসে সেই জায়গাগুলো দেখতে পারো, এই জায়গাতে অনেক কিছু জানার আছে এবং তারই সাথে ইতিহাসও জানার আছে। সেই বোর্ডগুলোকে আবার নতুনভাবে লাগানো হচ্ছে এবং রিকনস্ট্রাকশনভাবে আবার নতুনভাবে সাজানো হচ্ছে। তোমাদেরকে দেখালাম প্রচুর সংখ্যক মানুষ এখানে, ওয়ার্কাররা কাজ করছে এই মুহূর্তে, যেহেতু দুপুরবেলা এসেছি সেই জন্য মানুষজন রয়েছে এখানে বেশিরভাগই আমাদের মতো ইয়াং জেনারেশন। এখানে রয়েছে একটা ঘড়ি, আর এই যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এর অপোজিটেই রয়েছে ওদিকে হাওড়া রেলওয়ে স্টেশন। এবং এই হচ্ছে একটা হাওড়া রেলওয়ে স্টেশনের রেপ্লিকা যাকে বলা চলে। এবং এখানে একটা দাঁড়িয়ে রয়েছে টয় ট্রেন, ছোট্ট টয় ট্রেন, এখানেও চড়ার ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে টয় ট্রেনটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এখানে, পরপর একের পর এক এদিকে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে। দাদা টয় ট্রেনটা চলে? টয় ট্রেনটা চলে? চার পাঁচজন হলে চলে, তাই তো? এই হচ্ছে টয় ট্রেন যেটা তোমাদেরকে দেখালাম, এবং এই হচ্ছে হাওড়া স্টেশনের একটা রেপ্লিকা, হ্যাঁ ডুপ্লিকেট হাওড়া স্টেশন যাকে বলা চলে। একটু ভেতরে যাওয়া যাক কী রয়েছে দেখি। নিরিবিলি শান্ত একদম, এখানে হাওড়া স্টেশনে কোনো কোলাহল নেই। এই হচ্ছে ফাঁকা নির্জন হাওড়া স্টেশন যাকে বলে। আর এই হচ্ছে একটি লাইন, রেলওয়ের লাইন রয়েছে, দেখো বেছানো রয়েছে রেলওয়ের লাইন। এবং একাধিক ইতিহাস খোদাই করে রাখা রয়েছে এখানে, বিভিন্ন ফটো থেকে আরম্ভ করে যাকে মিউজিয়াম বলা যেতে পারে একটা। আর তোমাদের দেখাই এই হচ্ছে পুরো হাওড়া স্টেশনটা, এই হচ্ছে ওল্ড কমপ্লেক্স, এই হচ্ছে নিউ কমপ্লেক্স। এই দেখো এটাকে মডেল বলা হয়ে থাকে, হাওড়া স্টেশনের মডেল, এই মডেলেই হাওড়া স্টেশন নির্মিত দেখো। এবং তারই সাথে এদিকে রয়েছে লাইন মানে লিভার যাকে বলে, লিভার ফ্রেম, এই হচ্ছে একটা লিভার ফ্রেম। হাওড়া স্টেশন থাকবে আর বড় ঘড়ি হবে না তা কোনোদিন হয়, এই দেখো ঢুকেই গেটের মাথায় রয়েছে সেই হাওড়া স্টেশনের বিখ্যাত বড় ঘড়ি। এই ফার্স্ট টাইম রেলওয়ে স্টেশনে, হাওড়া রেলওয়ে স্টেশনে ঢুকছে টয় ট্রেন। এই হচ্ছে টয় ট্রেন, টয় ট্রেনে অনেকেই চড়ে বসেছে, তার সাথে আগে ছবি তুলে নেওয়া হচ্ছে, তারপরে আমাদের টয় ট্রেন কিন্তু চলতে শুরু করবে। চালু হয়ে গেল আমাদের টয় ট্রেন, তার সাথে টাটা হাওড়া স্টেশন। রেল মিউজিয়ামে এসে একটা নতুন অভিজ্ঞতা, দার্জিলিং না গিয়েও টয় ট্রেনের মজা। মাত্র 30 টাকা টিকিট রয়েছে টয় ট্রেনের, সেই ট্রেন আমাদের চলতে শুরু করবে। আর প্রচুর সংখ্যক আজ যেহেতু বাচ্চারা এসছে সেই জন্য টয় ট্রেন চালু হয়ে গেল সকাল সকাল।
জয় রাইড বলা হয় চলে, একটা ছোট্ট জয় রাইড। তো এই পার্কটার 360 একটা রাউন্ড কিন্তু চলছে এই মুহূর্তে টয় ট্রেনের মাধ্যমে। এই হচ্ছে সেই রেল গেটটা যেটা দেখালাম। একটা ছোট্ট জয় রাইড যাকে বলা চলে, যেরকম আমরা ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত একটা জয় রাইড নিয়ে থাকি, বাট সেটা একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। আর এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, কলকাতায় থেকে এরকম একটা টয় ট্রেনের মজা, পার্কের মধ্যে যেরকম টয় ট্রেন হয়। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং ছোটো বাচ্চারা যদি থাকে তাদের তো অবশ্যই ভালো লাগবে। প্রচুর সংখ্যক এখানে বাচ্চারা ছিল, তারা এই টয় ট্রেনের সফর করলো, একটা পুরো 360 রাউন্ড দিয়ে দিল, যেটা পড়লো টিকিট প্রাইস আমাদের কিন্তু 30 টাকা আলাদাভাবে। এই কেসে লাগা তুম লোক, কেসে লাগা জয় রাইড করকে, আচ্ছা লাগা? হচ্ছে স্মৃতিয়ান, এখানে রয়েছে ইন্ডিয়ান রেলওয়ের বিভিন্ন ডাক টিকিট, তোমাদের যদি দেখাই সেগুলো সাজিয়ে সাজিয়ে রাখা রয়েছে। যেহেতু আগেই বললাম মিউজিয়াম, মিউজিয়াম মানেই কিন্তু সংরক্ষণ, এবং সংরক্ষিত রয়েছে বিভিন্ন ডাক টিকিট। এই দেখো, এটা হচ্ছে ওয়ার্ল্ড লোকোমোটিভের ডাক টিকিট, এই পার্টটা পুরোটাই ওয়ার্ল্ড লোকোমোটিভের মধ্যে যে পুরনো পুরনো যে লোকোমোটিভগুলো সেগুলোর ডাক টিকিটগুলো রাখা রয়েছে। আবার এইদিকে রয়েছে বিভিন্ন রেলওয়ে ব্রিজ, হুগলি ব্রিজের যে নকশাটা রয়েছে সেটা রাখা রয়েছে। এবং এই হচ্ছে ম্যাপ, দেখো পুরো ম্যাপ হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনের যে ডিজাইনটা করা হয়েছিল সেই সময়কার পুরো ম্যাপটা। এই হচ্ছে 19th century ডাবল ডেকার রেক, দেখো কেমন ছিল আগে ডাবল ডেকার রেক। এটা ছিল 19th century এয়ার কন্ডিশনার একটা কম্পার্টমেন্ট, দেখো ইস্টার্ন রেলওয়ের এটা ইয়ার লেখা রয়েছে 1022। এই হচ্ছে হল অফ ফ্রেম, আর তারই সাথে ভারতীয় রেলওয়ের বিবর্তন। এ দেখো, ওপরে রয়েছে রেভলিউশন অফ লোকোমোটিভ, এদিকে রয়েছে রেভলিউশন অফ ক্যারেজেস, আর এদিকে রয়েছে দেখো ওয়াগন্স, এরকম পরপর রয়েছে। ঠিক একদম পুরনো থেকে পুরনো, যে লোকোমোটিভ থেকে আরম্ভ করে এবং রেলওয়ের যে স্টার্টিং, এ দেখো 1936 টু 1819 অবধি যে লোকোমোটিভগুলো ছিল, যে ওয়্যাক্সগুলো ছিল, সমস্ত কিন্তু এখানে রয়েছে। যত এগোনো যাবে তত তোমরা দেখতে পাবে। এই হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান রেলওয়ের কোচ, যেটার ছবিটা ঠিক স্পষ্ট নয়। আবার ওই দিকে যদি দেখাই তোমাদেরকে, দেখো এটা হচ্ছে লোকোমোটিভ, ফার্স্ট লোকোমোটিভ, এই দেখো ওপরে রয়েছে। তারই সাথে ইতিহাস, এই হচ্ছে একের পর এক, যত যাব আমরা আধুনিক দিকে মানে 90s থেকে শুরুর থেকে আমরা বর্তমান অবধি কিন্তু সমস্ত ছবিগুলো এখানে দেখতে পাবো এবং বুঝতে পারবো। ঠিক সামনে দিকে দেখো, এদিকে রয়েছে মিটার গেজ স্টিম লোকোমোটিভ, এটা হচ্ছে মিটার গেজ স্টিম লোকোমোটিভ। তারপরে এখানে রয়েছে আমাদের একটা মালগাড়ি, আবার এই দিকে যদি দেখাই তাহলে থার্ড টায়ার ক্লাস, মানে থার্ড এসি যেটাকে আমরা বলি সেটা পুরো। এবং এইদিকে আধুনিক থেকে আধুনিক, এদিকে আরেকটু যদি এগোই তাহলে দেখা যাচ্ছে বর্তমান দিনের LHB কোচ। এই দেখো, এই হচ্ছে LHB কোচ পর্যন্ত রাখা রয়েছে, আর তারই সাথে এদিকে WDG 4G, আর এদিকে রয়েছে WAP 7। তোমরা এলে রেল মিউজিয়ামে, এলে তোমরা ভারতীয় রেলওয়ের ইতিহাস এবং বিবর্তন সম্পূর্ণ দেখতে পাবে, তারই সাথে অনেক কিছু জানার রয়েছে। আপাতত ধীরে ধীরে লোক সংখ্যা বাড়ছে, যেহেতু বিকেল হচ্ছে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, তোমরা যখন খুশি এটা ভিজিট করে যেতে পারো, শীতকালে মানুষজন আসছে। তো চলো আপাতত এখান থেকে বিদায় নেবো, বেরোবো। এই ছিল আজকের একটা মিনি ভিডিও বলতে গেলে, মানে কলকাতার মধ্যেই ঘুরে দেখার জায়গা, একটা শীতকালে উইন্টার ডেস্টিনেশন হিসেবে অনেকেই আসছে, তারই সাথে একটা মোটামুটি ছোটো একটা জয় রাইডও নিয়ে নিলাম। যেহেতু আমাদের টয় ট্রেনটা চললো, মানুষজন যেহেতু হয়েছে, অনেক বাচ্চা এসেছিলো, অনেক বাচ্চার কাচ্চার ছিল। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল জার্নিতে, অবশ্যই দেখা হবে আবারও। টাটা।